stylish design, ABS material, pull-lock dryer or twin-one facility shoho, shundor shudriho Bengal almari, pashe ache shudriho manushder, Bengal, astha shotobhag. দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল প্লাস্টিক্স ইফতার প্রতিদিনে সঙ্গে আছি আমি মৌসুমি মৌ আজও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে এবং আজকের রেসিপি হলো চিকেন চপ উইথ চিজ সো চিকেন চপ উইথ চিজ তৈরি করতে মাস্ট আমার চিকেন প্রয়োজন কারণ এটাই হচ্ছে মূল উপকরণ সো চিকেন চপ উইথ চিজ তৈরি করতে আমার লাগবে মাংসটা একটু মেরিনেট করতে আমার প্রয়োজন ভিনেগার সয়া সস গুঁড়ামরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এটা আমি একটু গরম মশলা গুঁড়ো নিয়েছি হলুদের গুঁড়ো সঙ্গে আছে একটু সল্ট আর তারপরে চিজ এবং হচ্ছে বেসন সো শুরুতে মেরিনেট করা যাক আমি একটা বেঙ্গল প্লাস্টিক্সের বল নিয়ে নিলাম এবং এই সময় বলে রাখতে চাই যে বেঙ্গল প্লাস্টিক্স হচ্ছে এমন প্লাস্টিক যেটা আসলে ফুড গ্রেড প্লাস্টিক সেই সঙ্গে সম্পূর্ণ বিপিএ ফ্রি একসঙ্গে নন টক্সিক সো আমি চিকেনগুলোকে এবার মেরিনেট করব দুই চা চামচ ভিনেগার দিলাম দুই চা চামচ সয়া সস পরিমাণ মতো লবণ 1/4 চা চামচ হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচটাও ডিপেন্ড করে আপনি আসলে কতটুকু ঝাল খান তার উপর আর গরম মশলাটা দেব এবার এটাকে মেরিনেট করতে হবে আরও একটি উপাদান যুক্ত করা হয়নি আর তা হচ্ছে আদা এবং রসুন পেস্ট দেখতেই পাচ্ছেন আমি খুব চমৎকার একটি জারে রেখেছি এবং আসলে এটা এটাও হচ্ছে আমার বেঙ্গল প্লাস্টিক্সের একটি পণ্য এটা নন টক্সিক এবং সেই সঙ্গে সম্পূর্ণ বিপিএ ফ্রি সো আমি একটু আদা এবং রসুন পেস্ট একসাথে রেখেছিলাম মিক্স করে আর এই প্লাস্টিকের আরেকটা সুবিধা হচ্ছে এই বক্সটি কিন্তু আপনি এভাবে বিভিন্ন মশলাগুলো বেটে বক্সটি মুখ আটকে আপনি ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন ওকে বেসন নিতে হবে আই থিঙ্ক আমি পুরো এক বাটি বেসনই দিয়ে দিলাম এর মাঝে একটু আদা পেস্ট দেব দুই চা চামচ একটু লবণ একটু হলুদের গুঁড়ো আমার হাত সম্পূর্ণ পরিষ্কার আমাকে একটু পানি অ্যাড করতে হবে এটার সাথে এবং এই প্রত্যেকটি কালারফুল প্লেটই কিন্তু বেঙ্গল প্লাস্টিক্সের তেলের যে জারটি আমি ব্যবহার করছি এটাও বেঙ্গল প্লাস্টিক্সের অয়েল জার তেল গরম হতে হতে আমাকে যেটা করতে হবে চিকেনটাকে আমি যে বেসনটা গুলিয়ে নিয়েছি তাতে মিক্স করলাম আর এর মাঝে আমাকে চিজ দিয়ে দিতে হবে তারপর আরেকটি চিকেন অ্যাড করে দিলাম সো এবারে তেল যেহেতু গরম হয়ে গেছে ভেজে নেওয়া যাক তো প্রায় শেষ টিস্যুতে করে নিচ্ছি কারণ যেহেতু ডুবো তেলে ভেজেছি এবার গার্নিশ করার পালা খাবার গার্নিশ করে দিতে খুবই ভালো লাগে তাই আমি আগেই একটু রেডি করে রাখি বেশ গরম হয়ে গেল দর্শক হয়ে গেল আমার চিকেন চপ উইথ চিজ খুব অল্প সময়ের মাঝে আপনি কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন আপনার পরিবারের মানুষদের জন্য দর্শক বিদায় নিতে হচ্ছে বেঙ্গল প্লাস্টিক্স ইফতার প্রতিদিন থেকে আগামীকাল আবারও হাজির হব একটি নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর অবশ্যই চোখ রাখুন নাগরিকের পর্দায় স্টাইলিশ ডিজাইন এবিএস ম্যাটেরিয়াল পুললক ড্রায়ার ও টুইন ওয়ান ফ্যাসিলিটি সহ সুন্দর সুদৃঢ় বেঙ্গল আলমারি পাশে আছে সুদৃঢ় মানুষদের বেঙ্গল আস্থা শতভাগ